আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম হলো মোহাম্মদ ইউসুফ পাটোয়ারি। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি প্রবাসী, আমি সৌদিতে থাকি। আচ্ছা, এবং মক্কাতে। মক্কাতে স্যার, আপনি ডিপিআরসি হসপিটালে মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার গাড়ের ব্যথা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা। আচ্ছা, এই সমস্যাটা আপনি কতদিন যাবৎ ভুগছিলেন? দীর্ঘ 10 বছর পর্যন্ত আমি এই সমস্যায় মারা গেল ভুগতে। দীর্ঘ 10 বছর যাবৎ? জি। আচ্ছা, এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আমি ডাক্তার সবিউল্লাহ প্রধানের তত্ত্বাবধানে আমি ভর্তি ছিলাম। কতদিন যাবৎ চিকিৎসা করেছেন? আজকে 22 দিন। 22 দিন। আচ্ছা, 22 দিন চিকিৎসা করার পরবর্তী অবস্থা আজকে আপনার কি অবস্থা? মোটামুটি আগের চেয়ে অনেক উন্নত। আমি অনেক উন্নত এবং সুস্থ বোধ করছেন, ভালো বোধ করছেন আগের থেকে? আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, জানতে চাই আপনার এই সমস্যার কারণে আপনি আপনার প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন সাধারণত? আমি বহুত কষ্ট ভোগ করছি এবং বহু ডাক্তারের কাছে গেছি, কোন ডাক্তার আমাকে এই ধরনের মনে করেন যে আপনার চিকিৎসা নেয়নি আর আমাকে মনে করেন ভুল চিকিৎসা দিয়েছে। এবং দ্বিতীয়ত আমি ইন্ডিয়া পর্যন্ত গেছি মাদ্রাস এর জন্য, তা আমি তো সাকসেস হইতে পারিনি। তো যাক, আমার এক ফ্রেন্ড আমাকে বললো যে আমি হাসপাতালে ভর্তি ছিলাম, আপনি যেভাবে হোক ওই ছুটি করেন, ছুটি করে হাসপাতালে যাই, মনে করেন ট্রিটমেন্ট নেন। আচ্ছা, তখন আমি দ্রুত বেগে চলে আসছি হাসপাতালে। উনি নিজেও কি এখানে ট্রিটমেন্ট নিয়ে উনি সুস্থ হয়েছেন? উনি নিজে ট্রিটমেন্ট নিয়েছে, 1 মাস কতদিন ছিল উনি, উনি মোটামুটি সুস্থ। আচ্ছা, তখন উনি আমাকে বলাতে আমি মনে করেন এখানে আসতে বাধ্য হয়েছি। উনি নিজে উপকৃত হয়েছেন বলে উনি আপনাকে নিজে এখানে সুস্থ হয়ে গেছে। ওনার কথা মতো আপনি যখন ডিপিআরসি হসপিটালে এসেছেন, আসার পরে স্যারের সাথে যখন দেখা করেছেন, স্যার আপনাকে কি বলেছিলেন? স্যার বলছেন যে আপনি ম্যাক্সিমাম 3 সপ্তাহ ভর্তি হইতে হইব, ভর্তি হইলে মনে করেন আশা করি ইনশাআল্লাহ আমরা প্রায় সুস্থ হয়ে যাবেন। এখন পরবর্তী অবস্থা তো যদিও আমরা এখন দেখতে পাচ্ছি যে আপনি সম্পূর্ণ সুস্থ এবং আপনার যে আগের যে মুভমেন্টগুলো আপনি সেগুলো খুব স্বাভাবিকভাবে এখন করতে পারছেন। আচ্ছা, আমরা এখানে ওনার নাতিকে পেয়েছি, একটু ওনার সাথে একটু পরিচিত হয়ে স্যার আপনার একটু নাম বলুন। আমার নাম মোহাম্মদ আমির হামজা শুভ। আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনার নানা ওনাকে আপনি দেখেছেন এই চিকিৎসার আগে এবং চিকিৎসার পরবর্তী অবস্থায়, দুটাতে আপনি কেমন এখন কেমন দেখছেন ওনাকে? মানে পুরোটাই অন্য, মানে আগের থেকে অপোজিট। অপোজিট, আগে ঠিক মতো নড়াচড়া করতে পারতো না, কোনো একটু কাজ করতে গেলে ব্যথা শুরু হয়ে যেত। আমি নিজেও মানে মুখ ইয়ে করে মেসেজ করে দিতাম, মেসেজ করে দিতাম যখন মরে হাঁটুতে, তারপর ঘাড়ে। আচ্ছা, এখন মোটামুটি ভালো দেখতেছি। এখন ভালো দেখছেন এবং আগে থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থা দেখছেন? হ্যাঁ স্যার। জানতে চাইবো যে এই ডিপিআরসি হাসপাতালে আপনি যতদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, তারা কি আপনি যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল? আলহামদুলিল্লাহ, ওরা আমাকে যথেষ্ট সেবা করছে, মনে করেন আপনার এতে কোনো ত্রুটি হয়নি। মানে যখন যা ছিল আমি এটাতে খুবই সন্তুষ্ট। আপনি নার্স হইতে লইয়া মনে করেন যে আমরা ডিডি ডাক্তার হইতে মনে করেন প্যারাফিন ডাক্তার যারা আছে, ওরা যথেষ্ট মনে করেন যে আমাকে সহযোগিতা করছে এবং তাদের আন্তরিক সহযোগিতার কারণেই আজকে আপনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি জানতে চাই কেমন? না, পরিবেশ খুব উন্নত, খুবই ভালো, খুবই উন্নত, খুবই ভালো। আচ্ছা স্যার, একটা জিনিস জানতে চাইবো যে আপনি দীর্ঘদিন যাবৎ আপনার কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা সহ বিভিন্ন সমস্যা আপনি ভুগেছেন, বিভিন্ন জায়গায় আপনি ট্রিটমেন্টও করেছেন, আপনি ইন্ডিয়া পর্যন্ত গিয়েছেন, কিন্তু আপনি আপনার যে কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা হয়তো আপনি পাননি। আপনি নিজে বলেছেন এখানে যে ধরনের আপনাকে ট্রিটমেন্ট করা হয়েছে, এই ধরনের ট্রিটমেন্টের সাজেশনও কেউ আপনাকে এর আগে কখনো করেননি, অথচ এই ট্রিটমেন্টে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন আমাদের দেশে, আছেন দেশের বাইরেও আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা হয়তো দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যাটা ভুগছেন কিন্তু কার কাছে যাবেন তারা হয়তো জানেন না, হয়তো বুঝতে পারেন না যে কার কাছে গেলে আমাদের জন্য ভালো হবে। এমন অনেকে আছে বিভিন্ন ধরনের অপচিকিৎসার মাধ্যমে তারা সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন, আমরা এরকমটাও দেখতে পাই। তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি বলতেছি আমার যে সমস্ত বায়ু বোনেরা মনে করেন যে এই সমস্ত রোগে বাংলাদেশে ভোগ দিছে এবং বিভিন্ন ডাক্তারের কাছে না যাইয়া
ডিপিআর হাসপাতালে মনে করেন ডাক্তার সুবিল্লা প্রধানের কাছে আসি, মনে করেন যে আপনার ট্রিটমেন্ট নেওয়াটা খুবই ভালো হবে আমার দৃষ্টিতে, আমি বলতেছি আর কি। কারণ আপনি নিজে এখানে এসে আপনি উপকৃত হয়েছেন, সম্পূর্ণ ভালো ট্রিটমেন্ট পেয়েছেন এবং সুস্থ হয়েছেন, এই জন্য আপনি মনে করেন তারা আসলে তারাও অবশ্যই উপকৃত হবেন, এটা একটা আপনার বিশ্বাস? ইনশাল্লাহ আমি মনে করি আর কি। আচ্ছা, আমার একটা রুগী আছে কুয়েত থেকে আসবে, চলে আসবে, চাকরি ছেড়ে মালিকে রাখবে না। আমি তারকে বলছিলাম যে ওই লোক আসলে আমি মনে করেন ওকে অ্যাড্রেস দিব, এখানে যেন ভর্তি হয়, একটু হেল্প করবেন অবশ্যই আমি বলছি চাঁদকে। সবশেষে জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন সেই সেবার মানকে আপনি 100 কত নাম্বার দিবেন? 100 আমি 99% দিব। আচ্ছা স্যার, আপনাকে বিডি ট্যুরিজমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনার সম্পূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।